ফ্রিজারে জান্নাতি বইলা সার্টিফিকেট দিলা এই মানুষ কত লক্ষ লক্ষ উলামায়ে কেরামের চোখের পানি ঝরিয়েছে এই বান্দী কত লক্ষ লক্ষ মায়ের সন্তানদের মার বুক খালি করেছে কত মানুষের আহাজারি জমিনে শুরু হয়েছে তুমি দুনিয়াতে তারে জান্নাতি সার্টিফিকেট দিয়া দিলা তাইলে যারা জেলখানায় বন্দী বন্দী আলেমদেরকে যিনি জেলখানায় রাখলেন এই বিষয়ে তারে কি সার্টিফিকেট দিবা জাতি জানতে চাই কথা ঠিক না বেটি তুমি যে মানুষ তারে মসজিদ বানানোর কারণে জান্নাতি বইলা দিলা তোমার এই সার্টিফিকেট দেওয়ার অধিকার কে দিয়েছে তুমি এই ক্ষমতা তোমারে কে দিয়েছে যদি মসজিদ বানাইলে জান্নাত পাওয়া যায় তাইলে এই দেশের লক্ষ লক্ষ ওলামায়ে কেরামদেরকে যে জেলখানার ভিতরে ঢুকাইলো ওলামায়ে কেরামদের সন্তানদেরকে বাবা থেকে দূরে রাখলো আজকে যে বিভিন্ন জায়গায় দেখা যায় অনেক আলেম ওলামা জেলখানার মধ্যে বন্দী এই কাজগুলো যে জালেম করতে পারে এই জালেম কোনোদিন জান্নাতি হইতে পারে না কথা ঠিক না বেটা ঢাকায় একটা ইমাম সম্মেলন হয়েছিল যে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন আমাদের দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা কথা ঠিক না বেটি এই অনুষ্ঠানের মধ্যে একজন আলেম দরবারে আলেম বললেও চলে উনি এই বড়া মজলিসে উলামায়ে কেরামের মজলিসের মধ্যে ঘোষণা করলো ও প্রধানমন্ত্রী আপনি তো জান্নাতি মানুষ আপনি মসজিদ বানাইছেন বিভিন্ন বস্তু বানাইছেন আলেমদেরকে সম্মান দিয়েছেন এইভাবে উনি একজন মানুষকে জান্নাতি বইলা দিল ও দুনিয়ার দরবারে আলেম ভাই তুমি যে মানুষটারে মসজিদ বানানোর কারণে জান্নাতি বইলা দিলা তোমার এই সার্টিফিকেট দেওয়ার অধিকার কে দিয়েছে তুমি এই ক্ষমতা তোমারে কে দিয়েছে যদি মসজিদ বানাইলে জান্নাত পাওয়া যায় তাইলে এই দেশের লক্ষ লক্ষ ওলামায়ে কেরামদেরকে যে জেলখানার ভিতরে ঢুকাইলো ওলামায়ে কেরামদের সন্তানদেরকে বাবা থেকে দূরে রাখলো আজকে যে বিভিন্ন জায়গায় দেখা যায় অনেক আলেম ওলামা জেলখানার মধ্যে বন্দী এই কাজগুলো যে জালেম করতে পারে এই জালেম কোনোদিন জান্নাতি হইতে পারে না কথা ঠিক না বেটা তুমি মসজিদ বানানোর কারণে জান্নাতির সার্টিফিকেট দেলাও এই ক্ষমতা তোমারে কে দিয়েছে মুনাফিকি করো দুনিয়াতে তেলবাজি করো জালেমদের পক্ষ নেও তুমি এত বেশি পক্ষ নিও না যেই পক্ষ নেওয়ার কারণে ময়দানে মাস্টারে জবাব দেওয়া লাগবে তুমি যারে জান্নাতি বইলা সার্টিফিকেট দিলা এই মানুষ কত লক্ষ লক্ষ ওলামায়ে কেরামের চোখের পানি ঝরিয়েছে এই বান্দী কত লক্ষ লক্ষ মায়ের সন্তানদের মার বুক খালি করেছে কত মানুষের আহাজারি জমিনে শুরু হয়েছে তুমি দুনিয়াতে তারে জান্নাতি সার্টিফিকেট দিয়া দিলা তাইলে যারা জেলখানায় বন্দী বন্দী আলেমদেরকে যিনি জেলখানায় রাখলেন এই বিষয়ে তারে কি সার্টিফিকেট দিবা জাতি জানতে চাই কথা ঠিক না বেটি মসজিদ বানাইলে জান্নাতি হয়ে গেছে তাইলে আলেম ওলামারা যে জেলখানায় ঢুকায় রাখলো বিনা দোষী আলেমদেরকে যে আজকে নির্যাতনের উপরে নির্যাতন দিল এই যে শিশু বক্তা রফিকুল ইসলাম মাদানী আল্লামা মামুনুল হক সাহ সাইদি সাহকে তো এই যে এই জেলের ভিতরে রাখতে রাখতেই তো দুনিয়া থেকে শহীদ করে দিল এর বদলা উনি জান্নাতে যাবে না জাহান্নামে যাবে বইজা শুই না কথা বলা দরকার আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুক সকলে বলি আমিন।